আজকে ভীষণভাবে পুরীর কথা মনে পড়ছিল। হ্যাঁ, বিয়ের পর থেকে যাওয়া হয়নি, জগন্নাথদেবের দর্শন হয়নি, তবে সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরের মাটিতে পা রেখেও যে জগন্নাথদেবকে দেখতে পাবো, তার দর্শন পাবো, উপরি পাওনা তার আরতির দর্শন পাবো, সত্যিই আজকে ভাবিনি। পুরো ব্লগটার সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর কোথায় গেছিলাম, কি করেছি না করেছি সবটাই তোমাদেরকে জানাবো। প্লিজ তোমরা সাথে থেকো। সুপ্রভাত জানাই পরিবারের প্রত্যেকটি সদস্যকে, আশা রাখি প্রত্যেকে তোমরা ভালো আছো, আমরা ঠিক আছি। চুলটুলের অবস্থা দেখতেই পাচ্ছ, এখন বাজে সকাল 9:30। আমরা একটা কাজে বেরিয়েছিলাম যেখানে কিনা স্কুটি নিয়ে যাইনি, অটো করে চলে গেছিলাম, তো সেখানে কাজটা হয়নি, ফিরে এসেছি, কিন্তু কাজটা খুবই জরুরি, করতেই হবে, তাই বাড়ি চলে এসে আবার স্কুটি নিয়ে বেরোচ্ছি। দুটো জায়গায় টহল দেবো আর কি, যে কোনো একটা জায়গায় আশা করি হয়ে যাবে কাজটা। তো জানি না রান্না বান্না কখন কি হবে, এখনো সকাল থেকে বিশ্বাস করো না খেয়ে ঘুরে বেড়াচ্ছি এভাবে। তো এনো আর হ্যাঁ জ্যাকেটটা, ও জ্যাকেট না পরেই না চলে গেছিল, বেশি ভেবেছিল আজকে সকাল থেকে একটু রোদ মেঘলা এরকম করছিল, ও ভেবেছে ঠিক আছে লাগবে না। আমি বাবা সোয়েট শার্টটা পরে নিয়েছিলাম, আগে থেকেই বুঝতেই পেরেছি ঠান্ডা মতো লাগবে। আর যাই হোক, তোমাদের কাছে একটাই আশা রাখি রোজ, আজও রাখছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর যারা আমার সাথে অলরেডি রয়েছো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের ব্লগটা সাথে থাকো। আমরা যখন বাড়ি আসলাম না, 10টা বাজে, কাজের কাজ তো কিছু হলোই না, সেটা পরের শনিবারের জন্য আবার কাজটা রয়ে গেল এই আর কি। এই জিনিসগুলো না একদম ভালো লাগে না, আর এমন একটা ওয়েদার, ওয়েদারে তো বিছানা ছাড়তেই ইচ্ছে করে না, তো তার ওপর আবার গেলাম, কাজ হলো না, সকাল সকাল উঠে ভালোই লাগছে না। ওই জন্য যাই হোক, এসে নিয়ে আমরা আজকে পরোটা ডিম ভাজা খেয়ে নিয়েছি, সকালে যেহেতু 10টা বেজে গেছিলো আর অন্য কিছু ভাবনা চিন্তার টাইমই পাইনি, তাড়াতাড়ি করে আটা মেখে আটার পরোটা খেয়েছি। তাও আবার আটাটা মেখে নিয়ে তাড়াতাড়ি করে আর ডিমটা ভেজে নিলাম আর কি। আর ময়দা নেই ঘরে, আর এখন ডিম আট আমি আর আলাদা করে যাব না, একেবারে মাস পড়ছেই, দুদিন বাদেই মাস পড়ে যাচ্ছে, তো তখনই যাবো একবারে। এবার ওই পুজোটা হলো না, ওই হিসেবে আমার ময়দাটা আর হিসেবটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, নাহলে এরকম শেষ হয়ে যায় না। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, আর না ভালো লাগছে না, সকাল সকাল উঠেই এত চক্কি মানে চক্করবাজি দিলাম, অসহ্য লাগছে। আর চিংড়ি মাছ হলে তো বাবুর কিছু চাই না, আমি চিংড়ি মাছটা আজকে কড়াইতেই সর্ষে তারপরে পোস্ত একটু নারকোল বাটা দিয়ে কড়াইতেই আজকে বানাবো, আজকে কোনো টিফিন বক্সে বা এরকম কিছু করব না, আর দেখি সাথে কি বানাই। ও বলছে শাক নেই, রোজ শাক খেতে চায়, কিন্তু আজকে তো আর শাক নেই, কালকেই শাকটা বানিয়েছিলাম, দেখি আর একটু কিছু ভাজবো, ঘি দিয়ে খেয়ে নেবে। তো এই হচ্ছে মেনু, আমি একটু রেস্ট নিয়ে নিই, এখন বাজে 11:45, পরে করবো সবটা আবার। আর এখানটায় দেখো না, কালকে থেকে টাল হয়ে রয়েছে চাদর ফাদর। আরো একটা জিনিস মাথার মধ্যে চলছে, ওই ওই জিনিসটাকেও সলভ করতে পারলে তবে তোমাদের সাথে এটা শেয়ার করব আমি। রান্নাঘরে চলে এসেছি, প্রেশার কুকারে হচ্ছে গাটি সেদ্ধ, আর এইটাতে কড়াইতে হচ্ছে চিংড়ি মাছটা, ওই সর্ষে পোস্ত যেটা দিয়ে করবো বলেছিলাম, আর এখন গোছাবো এই জামা কাপড় গুলোকে, তারপরে ঘরটা মুছবো, বাজার দেওয়া হয়ে গেছে, সকালেই ঘরটা মুছবো, তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়ে খেতে বসবো এই আর কি। এই প্ল্যানিং এই রান্নায় নেমেছি, টাইমটা তোমাদেরকে বললাম না, না বলেই দিই না, বলার কি আছে, এখন বাজে 1:05। তো সেই বুঝে আমি রান্নাতে এসেছি, আর এবার ভাতটাকেও বসিয়ে দেবো, গাটিটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে দিয়ে তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি সব কাজকর্ম করে নিই। চিংড়ি মাছটাকে দেখতে হয়েছে দেখো, শুধু দুর্দান্ত হয়েছে, আর এগুলো যে দেখছো ওগুলো কাঁচা তেল দিয়ে দিয়েছি আমি, আর গাঠিটা ওর জন্য শুধু সেদ্ধ করেছি, গাঠি সেদ্ধ আমি খাই না, আমার চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না, ওরও লাগে না, কিন্তু গাঠিটা ও সেদ্ধ খাবে বলেছিল, সেদ্ধ জিনিস তো ঠান্ডা ভাতে ওরকম ভালো লাগে না, তাই জন্য কাছে যেহেতু বাড়িতে আছে তাই করলাম। আর দেখো সমস্ত জামা কাপড় আমি এখানে গুছিয়ে ফেলেছি, মোটামুটি সব জায়গায় গোছানো হয়ে গেছে, এটা আমি পরবো এখন স্নান করে, তাই এখানে সমস্তটা গোছানো আর এখানেও সমস্তটা গোছানো হয়ে গেছে, এগুলোকে তুলবো আলমারিতে তাই আলাদা করে রেখেছি, আর এগুলো জ্যাকেট ফ্যাকেটগুলো এখন সোফাতেই থাকছে। তো চলো এবার আমি যাই স্নানে। আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও, অনেকদিন বাদে তোমরা অনেকেই আমাকে বলো দেবী না তুমি একটু সাজানো সাজানো, তো আজকে সেজে ফেলেছি ফাইনালি, আর ইচ্ছে হলো অনেকদিন ধরে, আমার না শুধু শাখাটা পরতে ভীষণ ভালো লাগে, তো এখন আমি আজকে শাখা পালাও পরে নিয়েছি, কানেরটাও চেঞ্জ করলাম অনেকদিন বাদে, তো সব থেকে দেখলে কারা খুশি হবে বলো তো, আম্মা পাপা এরা, কারণ সাজগোজ দেখতে এদের ভীষণ ভালো লাগে, আমি কেন সাজি না এটা নিয়ে একটা বড় কি বলবো ওটাকে নালিশ,
কন্ট্রোভার্সি না, ছিছি, নালিশ থাকেই তাদের যে কেন তুই সাজিস না। আম্মা আমাকে মাঝে মধ্যে এখন দেখবো আমি স্নান করে টিপ পরি, এটা আম্মাই আমাকে বলেছে টিপ পরবি একটা, তো এই আর কি। আর হাতা না, মানে হাতা এরকম লুজ থাকলে বা এতটা থাকলে আমার একটু অসুবিধা হয়, হাতাটাকে আমি এইখান অব্দি রাখতে পছন্দ করি। তো চলো আর লেট করবো না, একটু লেট করেছি, এখন বেরোবো, চলো বেরোই আগে, তারপরে বেরিয়ে গিয়ে কথা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমি বেরোচ্ছি, শুধু আমাকে দেখলে হবে না, আমার বরকেও একটু দেখিয়ে দিই। তো যদি ঠান্ডা ফান্ডা লাগে তাই জন্য ও এখন সকালের ভয়ের চোটে, সকালে তো জ্যাকেট পরে বেরোয়নি, পরে জ্যাকেটটা নিয়েছিল, তা এখন আবার সোয়েট শার্টটা পরে নিয়েছে। তো চলো বেরোই, আশা করি ঠিকঠাক পাবো আর কি, দেখাই যাক। আগের রোববার যেখানে যাওয়ার কথা ছিল এই কুর্তিটাই পরেছিলাম, তো আজকে এই কুর্তিটাই পরলাম। জিন্স টপ পরে ঠিক আমার মন্দিরে যেতে ভালো লাগে না, তো চলো দেখা যাক দর্শন পাই কিনা। জানি না, তারপরে ওর ম্যাপ থেকে এমন কিছু দূরে যাইনি, একটুখানি ব্যাকে আসতে হলো। আবার বিশাল বড় মন্দিরটা, এতটা বড় আশা করিনি। তো আমরা এসেছি আজকে বলেই দিই, আমরা এসেছি জগন্নাথ টেম্পলে, তো যেটা HSR লেআউটে আছে। যারা এখানে থাকো তারা হয়তো চিনবে বা জানবে, তো আমরা জানতাম না, আমি দিদির কাছ থেকে শুনে ম্যাপ দেখেই এলাম। তো চলো ভেতরে ঢুকবো, বিশাল বড় একটা হনুমানজির স্ট্যাচু দেখলাম, ভীষণ ভালো লাগছে, বিশাল বড় এরিয়া। তো আমরা তো HSR লেআউট দিয়ে ঢুকে ভেতর দিয়ে এলাম, দেখলাম মেন রোডও দেখা যাচ্ছে, জানি না ঠিক, বুঝতে পারছি না। তো চলো এবার যাই, দেখো পুরো এই চত্বর থেকে শুরু হয়েছে, পুরো এই চত্বর অব্দি এই যে হনুমানজির সেই স্ট্যাচুটা। তো চলো আগে বোধ হয় ও এই দিকটাতে ঢুকবে বলছে, আর শনিবার বলে কিনা জানি না, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, বিভৎস ভিড়। তো আজকে শনিবার বলে কিনা জানি না, প্রচন্ড ভিড়, প্রচন্ড। তো চলো আর এখান থেকে হনুমানজির স্ট্যাচুটা ভালো দেখতে পাবো। এই দেখো সেই বড় হনুমানজির স্ট্যাচুটা, বাপরে বিশাল বড়। হনুমানজির টেম্পলটা ওইখানটাতে রয়েছে, আর দেখো এই পাশটা পুরো মেলার মতো বসেছে কি যেন, আর আর বকবক করবো না। তো চলো ভেতরে ঢুকি এবার। আরতিও শুরু হলো, আরতি দেখতে পেলাম, তোমাদের সাথে ছোট্ট একটা পার্ট আমি শেয়ার করেছি, মানে আরতি তো দেখতে এসেছি যদিও বা, তো যেটুকু পেরেছি ওইটুকু, অনেকটা পেছনেই দাঁড়ানো ছিলাম, একদম সামনেটাই ছিলাম না, তাই তেমন ভালো হয়তো আসবে না, তবে আওয়াজটা তোমরা হয়তো পাবে। তো যাই এবার কিছুটা ফটো তুলে হনুমানজির টেম্পলটায় যাব, তারপরে মেলা বসেছে, মেলা দেখতে আমার খুব ভালো লাগে, ওটা ঘুরে নিয়ে বাড়ি যাব। বৃষ্টি দিল তাই জন্য হ্যাম্পার কিছুই হয়নি, তাই না, শুধু একটু জুতোটা কাদা কাদা হয়ে গেল, যেহেতু জুতো খুলে খালি পায়ে যাওয়া হয়েছিল মন্দিরে বেরোনোর সময়, একটু কাদা কাদা হয়ে গেছে, ওটা ঠিক আছে। আর ওর হেলমেটটাও না ভেজেনি, গাছের তলায় ছিল তো স্কুটিটা, একটু সিটটা ভিজেছে, আমরা মুছে নিয়েছি, অসুবিধা নেই, ভেবেছি বার থেকে একটা ট্রাভেল রাখবো। তো এখন বাজে 7:30 মতো, ভালোই কেটে গেল সন্ধ্যেটা, খুব ভালো কেটেছে।
তো যাই এবার আমরা কি কিছু খাবো আজকে বাইরে এরকম কিছু না হয়তো বাড়ি ঢুকে যাবো, অসুবিধা কিছু নেই। বাড়ি গিয়ে কি রান্না করবো সেটা নয় পরে ভাববো। আর আমি মেলার যে দোকানগুলো সবকটা দোকানে না যেতে দেয়নি, একটাই দোকানে যেতে দিয়েছে। আমি তিনটে ক্ল্যাচার কিনেছি। প্রথমে একটা ক্রাঞ্চিজ নিয়েছিলাম, তো ক্রাঞ্চিজটা ভেবে দেখলাম আমি তেমন ঝুটি বাঁধি না, তো ওই জন্য ক্রাঞ্চিজটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি তিনটে ক্লিপ নিয়ে নিলাম। ক্রাঞ্চিজগুলো 30 টাকা করে চলছি আর ক্লিপগুলো 20 টাকা করে নিল। পাশে যে ভাইটার কাছ থেকে ফুচকা খাই ওর কাছে চলে এসেছি। ও বেশ ভালো মাখে, পুরো আমরা অনিয়ন ছাড়া বলি তো ও পেঁয়াজ ছাড়া সত্যিই মেখে দেয় আমাদেরকে। তো আরেকজন আজকে খেতে শুরুও করে দিয়েছে, খাবে না বলছিল প্রথমে, তো আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিই এবার। এখন বাজে 8:23 আর এই এসে আমি সন্ধে টন্ধে দিলাম আর বসেছি একটু র চা আদা দিয়ে আর তুলসী পাতা দিয়ে বসালাম। তো কি বলতো, ওই বৃষ্টির হাওয়াটা খেয়েছি, তো মাঝপথে দেখলাম বৃষ্টিটা হয়নি সিল্ক বোর্ডের ওখানটাতে, তার আগে থেকেই আর কি। তারপরে আবার আমাদের এখানটায় ঢুকতে দেখলাম বামানালিতে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, যে তিনটে ক্লিপ কিনেছিলাম বলছিলাম, এই যে এই তিনটে কিনেছি, ছাপাওয়ালা দুটো কিনেছি আর একটা এরকম নর্মাল ওই এখন নিয়ন কালার যে উঠেছে ওই রকম একটু জল ছাপা টাইপের নিয়নটা, আর দুটো ফ্লাওয়ার মোটিভে কিনেছি। তো এরকম তিনটে ক্ল্যাচার কিনলাম এই আর কি। আর তো বাপরে বাপ, পেয়ে গেছি রীতিমতো। আর ভাবছি এবার একটু এগুলো তুলে নিই, কাজল ঠাজল গুলো, তারপরে নয় তোমাদের কাছে আসছি চাটা খেতে খেতে। চা নিয়ে বসে পড়েছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। পার্কের সামনে ফুচকাটা খেয়ে পালং শাক কিনে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, সব সাজগোজ তো তুলেইছি, সাথে শাঁখা পলাও বদলে নিয়েছি, কানেরও বদলে নিয়েছি, সবটাই চেঞ্জ করে নিয়েছি। তো চলো কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। কালকের ব্লগটা হবে সানডেওয়ালা ব্লগ। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, আর আমাদের সব থেকে ভালো লেগেছে। আমরা বিয়ের পর থেকে না পুরী যাবো করছি, কিন্তু হ্যাঁ ব্যাঙ্গালোর চলে আসার জন্যেই আর যাওয়া হয়নি সেভাবে কখন, সেভাবে কেন যাইনি, যেতে পারিনি আর কি, কোনোভাবেই হয়ে ওঠেনি। তো যাই হোক, সমুদ্র হয়তো পাইনি কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।